শালুকখালিতে বন্দর গড়ে ওঠার সব রকমের পাকা বন্দোবস্ত হয়ে গেল, ছাড়পত্র দিল হলদিয়া বন্দর কর্তৃপক্ষ। আগামী 17ই আগস্ট কলকাতায় তার ছাড়পত্র তুলে দেবেন। হলদিয়া বন্দর কর্তৃপক্ষ জানালেন, কলকাতা হলদিয়া পোর্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের ডেপুটি চেয়ারম্যান এ কে মেহরা। ভালো খবর শোনায়, অনেকদিন ধরে ওদের ফিনান্সিয়াল প্রজেক্টটা ডিলে হচ্ছিল ব্যাংকের বিভিন্ন কারণে, সেই পারফরমেন্স ব্যাংক গ্যারেন্টি ওরা জমা দিয়েছে 3 দিন আগে। তো আগামী 17 তারিখ আমাদের মাননীয় মন্ত্রী কলকাতায় উপস্থিত থাকবেন, আমাদের পিপিপি কনক্লেভ আছে, সেই উপলক্ষেই আমরা ওনাদের হাতে লেটার অফ অ্যাওয়ার্ড দিয়ে দেবো। মানে এইটা হলো আপনার শুরুর ভিত, পুজো শুরু হয়ে গেল হলদিয়ার বাইরে, হলদিয়া ডক কমপ্লেক্সকে নিয়ে যাওয়া শালুকখালিতে। হলদিয়াতে ওইটা হবে এবং 30 মাস আড়াই বছরের মধ্যে আমরা প্রথম জাহাজ আসবে। ওখানে ক্যাপাসিটি তৈরি হচ্ছে প্রায় 3 মিলিয়ন টন একটা জেটিটা। ওখানে 4টা জেটির প্রস্তাব আছে, আপাতত আমরা 1টা জেটি করছি, এরপরে আরও করবো। ওখানে আমরা মোটামুটি লিকুইড কার্গো হ্যান্ডলিংয়ের জন্যই করছি।